सुप्रिय शिक्षार्थीगण तुम्हारा जानो आमी स्कूल लेवेले रसायन विज्ञान चतुर्थ अध्याय पर्याय सारणी सम्बन्धे आलोचना करते पर्याय सारणी सम्बन्धे प्रथम आलोचनाटा होइछे एर भूमिका सम्बन्धे आलोचना करा होइछे पर्याय सारणी पटभूमि सम्पर्के अर्थात तार इतिहास बैकग्राउंड अब द पीरियडिक टेबल्स आलोचना करा हुए छे कैरेक्टरिस्टिक अब द पीरियडिक टेबल पर्याय सारणी वैशिष्ट्य आलोचना करा हुए छे पर्याय सारणीते मौलेर अवस्थान इलेक्ट्रन विन्यासेर भित्तिते किभाबे निर्णय करा जाए आरो आलोचना करा हुए छे पर्याय सारणी किछु व्यतिक्रम धर्मी धर्म जेमन हाइड्रोजेनेर अवस्थान हिलियमर अवस्थान एवं लेंथानाइट और एक्टिनाइटर अवस्थान आज के आलोचना करब पीरियडिक प्रॉपर्टीज ऑफ द एलिमेंट्स अर्थात मौलर पर्यावृत्त धर्म एटा हलो आर्टिकल 4.6 आर्टिकल अर्थात चतुर्थ अध्याय 4.6 आर्टिकल फोर्थ चैप्टर एखन ए मौलेर पर्यावृत्त एखाने एकटा कथा आसछे पर्यावृत्त इंग्रेजीते पीरियडिक मोशन अर्थात पर्यावृत्त गति आछे पदार्थविज्ञाने पर्यावृत्त एकटा गति बोले एकटा कथा आछे पीरियडिक मोशन एटार उदाहरण हिसाब से ऑसिलेशन ऑफ सिंपल पेंडुलम प्रोपगेशन ऑफ साउंड इत्यादि एगुलो हलो पर्यावृत्त गति अर्थात पीरियडिक मोशन तो पीरियडिक मोशन एर मूल कथाटा हलो एक निर्दिष्ट व्यवधान पुनराबृत्ति अर्थात रिपीटेड एट साम इंटरवल टाइम किछु समय पर आबार सेटा ओई जगह फिरे आसा जेमन प्रोपागेशन अफ साउंडे जखन बातासे कम्पने ভাইব্রেশন सृष्टि होबे तखन बातासेर कणागुलो आंदोलित होबे अर्थात ওয়েভ নেচারে যাবে ঠিক তেমনি সরল দোলকে নির্দিষ্ট ব্যবধানে সরল দোলকটি ছেড়ে দিলে কিছুক্ষণ পরে আবার একটা নির্দিষ্ট ব্যবধানে আবার তার আগের জায়গায় ফিরে আসবে অর্থাৎ এটাই হলো পিরিয়ডিক মোশন অফ দা অসিলেশন অফ সিম্পল পেন্ডুলাম ঠিক তেমনি বাস্তব কতগুলো উদাহরণ যেমন জোয়ার ভাটা রাত দিন আর্নিক গতি বার্ষিক গতি তাছাড়া এই সূর্য উদয় এবং অস্ত এগুলো সম্পূর্ণ হলো পর্যাবৃত্ত গতি তা যাই হোক এখানে পর্যাবৃত্ত ধর্ম আলোচনা করব এখানেও ওই সমস্ত পর্যাবৃত্ত গতির সঙ্গে এখানে মিল আছে যেমন মৌলগুলোর ধর্ম নির্দিষ্ট ব্যবধানে পুনরাবৃত্তি হবে সেই পর্যাবৃত্ত ধর্মগুলো কি কি সেগুলো হলো তোমাদের সিলেবাসে যেগুলো আছে ধাতব ধর্ম এক দুই অধাতব তিন ইলেকট্রন আসক্তি চার আয়নীকরণ বিভব বা শক্তি পাঁচ পরমাণুর আকার বা পরমাণুর ব্যাসার্ধ ৬ তড়িৎ ঋণাত্মকতা অর্থাৎ মেটালিক প্রপার্টিজ অফ দ্য এলিমেন্ট নন মেটালিক প্রপার্টিজ অফ দ্য এলিমেন্ট অ্যান্ড ইলেকট্রন অ্যাফিনিটি আয়োনাইজেশন পটেনশিয়াল সাইজ অফ অ্যাটম और रेडियस
অফ অ্যাটম ইলেকট্রোনেগেটিভিটি, এগুলো দিজ আর অল পিরিয়ডিক প্রপার্টিজ অফ দ্য এলিমেন্টস। অর্থাৎ এই ধর্মগুলো ছাড়াও আরও ধর্ম আছে, যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এগুলো হচ্ছে ধাতব ধর্ম ছাড়াও অধাতু ধর্ম, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন পরমাণু আকার, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো ছাড়াও আছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, সেগুলো হলো পিরিয়ডিক প্রপার্টিজ অব দ্য এলিমেন্টস। আমি তোমাদের বইতে যেভাবে আছে ওই সীমিত ওইভাবে আলোচনা আমি করব, ওই সীমিত আলোচনার মধ্যে আমি থাকব, বিস্তারিত আলোচনা আমি যাব না, কারণ তোমাদের যতটুকু তোমাদের বোধগম্য হবে সেই পর্যন্ত থাকার আমি চেষ্টা করব। এছাড়াও কিছু অতিরিক্ত আলোচনা হবে, তোমাদের ওই আলোচনাটাকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য কিছু অতিরিক্ত আলোচনা থাকতে পারে। তো যাক, সর্বপ্রথমে আমরা আলোচনা করব মেটালিক প্রপার্টিজ অব দ্য এলিমেন্টস ইজ দ্য পিরিয়ডিক প্রপার্টিজ অব দ্য এলিমেন্টস। তাহলে মেটাল বলতে বোঝাচ্ছে স্বাভাবিক অবস্থায় যেগুলো কঠিন, চকচকে, তাদের পিটালে শব্দ হয়, তাদেরকে ইচ্ছা মতো যে কোনো পিণ্ড করা যায়, তার বানানো যায়, বড় রড বানানো যায়। এগুলোর মধ্যে তোমাদের কমন যে ধাতব পদার্থটা আছে সেটা হচ্ছে লোহা, তারপরে তামা, রূপা, সোনা, এগুলো সম্পূর্ণই কঠিন পদার্থ এবং তাদের স্ফুটনাঙ্ক গলনাঙ্ক অত্যাধিক বেশি। এছাড়াও সব ধাতব পদার্থগুলো কঠিন হবে এটা বলা মুশকিল, এর ব্যতিক্রম আছে, যেমন মার্কারি ধাতব পদার্থ হলেও সেটা তরল, আবার সিজিয়াম ও ফ্রাংসেনিয়াম ধাতব পদার্থ হলেও সেগুলো আবার তারা তেজস্ক্রিয় পদার্থ। যাই হোক, এগুলো আলোচনা এখানে যাব না, আমি শুধু তোমাদের আলোচনার মধ্যে যেটা আছে যে ধাতব পদার্থগুলো সাধারণত কঠিন এবং বিদ্যুৎ ও তাপ পরিবাহী, এবং আধুনিক সংজ্ঞা যেটা হলো ধাতব পদার্থে সেটা হইল যে সমস্ত মৌল তাদের বাহিরের কক্ষপথ হতে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধাতব আয়নে পরিণত হয়, ওগুলো হলো ধাতব পদার্থ। এবং যে পদার্থটি যত তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করতে পারবে সে পদার্থটি ধাতব তর্ম তত বেশি। উদাহরণস্বরূপ আমরা যদি এক নম্বর গ্রুপের এবং দুই নম্বর গ্রুপের কথাগুলো চিন্তা করি, এক নম্বর গ্রুপের মৌলগুলো হাইড্রোজেন ও ধনাত্মক আয়ন হয়, হাইড্রোজেন, লিথিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, এদিকে বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+ ইত্যাদি, এগুলো সম্পূর্ণ ধাতব পদার্থ। অপরদিকে আমরা দেখব জিঙ্ক, 12 নম্বর গ্রুপে জিঙ্ক 2টি ইলেকট্রন ত্যাগ করে এই জিঙ্ক ধাতব আয়ন। অপরদিকে তোমার জিঙ্কের সিঁড়িতে আছে ক্যাডমিয়াম, মার্কারি ইত্যাদি, মার্কারি তরল যদিও ধাতব পদার্থ তরল। যাই হোক, মেটালিক সাবস্টেন্স, মেটালিক প্রপার্টিজ অফ দ্য এলিমেন্টস, এটা সুনির্দিষ্টভাবে এটা বলা মুশকিল যে এগুলো কঠিন বা বিদ্যুৎ পরিবাহী, অপরিবাহী ইত্যাদি বলা মুশকিল। তবে সাধারণভাবে বলা যাবে ধাতব পদার্থগুলো গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বেশি, এবং আধুনিক সংজ্ঞা যেটা বলা হইল যে তাদের বহিঃস্থ কক্ষপথে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে রূপান্তরিত হয়, এগুলোই সাধারণত ধাতব পদার্থ। এবং দেখা গেছে পর্যায় সারণী বাম থেকে, যেমন এখানে বামে আছে এক নম্বর দুই নম্বর গ্রুপ, আর সর্বশেষ ডানে আছে 17 নম্বর গ্রুপ। 17 নম্বর গ্রুপে আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন। এই বাম থেকে ডানে গেলে অর্থাৎ ইলেকট্রন ত্যাগের প্রবণতা আস্তে আস্তে কমতে থাকে। এর কারণ হইল মৌলগুলো তাদের বহিঃস্থ কক্ষপথে ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করতে চায়। যেমন এখানে লিথিয়াম ইলেকট্রনটি ত্যাগ করে সে
হিলিয়ামের গঠন লাভ করে, অপরদিকে বেরিলিয়ামে তাই সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে নিয়নের গঠন লাভ করে। আর অনুরূপভাবে এই মৌলগুলো এই ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করে নিয়নের গঠন লাভ করে, এই ক্লোরিন আর্গনের গঠন লাভ করে, এটা ক্রিপ্টনের জেনোনের ইত্যাদি গঠন লাভ করে। তাহলে তারা ইলেকট্রন গ্রহণের প্রবণতা যতই আমরা বাম থেকে ডানে যাব, ইলেকট্রন ত্যাগের পরিবর্তে গ্রহণের প্রবণতা বৃদ্ধি পায়। অর্থাৎ পর্যায়সারণীর বাম থেকে ডানে গেলে ইলেকট্রন ত্যাগের ক্ষমতাটা আস্তে আস্তে কমে যায় এবং ইলেকট্রন গ্রহণের ক্ষমতা আস্তে আস্তে বেড়ে যায়। যেমন সর্বোচ্চ এখানে 17 নম্বর গ্রুপে ইলেকট্রন গ্রহণের ক্ষমতা সবচেয়ে বেশি, অর্থাৎ এটা অধাতু প্রকৃতি বেশি। তাই বলা হচ্ছে বাম থেকে ডানে গেলে মৌলগুলোর ধাতব ধর্ম আস্তে আস্তে কমে যায়, হ্রাস পায় এবং অধাতু ধর্ম বৃদ্ধি পায়। কেননা এরপরে আছে নিষ্ক্রিয়, 18 নম্বর গ্রুপটা হলো নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাসে আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। এই এই মৌলগুলো যেরকম নিষ্ক্রিয় গ্যাসের স্তরে যেতে চায়, এই মৌলগুলো তেমনি নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করতে চায়। তাহলে মৌলদের যে প্রবণতা নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভের জন্য, এখানে মাঝখানে দেখা যাবে এমন এক পর্যায়ে আসবে যে মৌলগুলো ধাতু এবং অধাতু ধর্ম দুটাই থাকবে, তখন সেগুলোকে আমরা অপধাতু বলবো। যাই হোক, সে আলোচনা এখানে নেই, এখানে সর্বপ্রথম ধাতব ধর্ম। তাহলে মোদ্দা কথা আমাদের হইল যে মৌলটি তার বহিষ্ঠ কক্ষপথে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে সেগুলো হলো ধাতব পদার্থ, এবং যে মৌলটির ইলেকট্রন ত্যাগের ক্ষমতা বেশি সে ধাতব ধর্ম তার বেশি। যেমন সোডিয়াম, পটাশিয়াম, অর্থাৎ 1 নম্বর গ্রুপ ও 2 নম্বর গ্রুপের মৌলগুলো শক্তিশালী ধাতব পদার্থ। আবার বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম আস্তে আস্তে হ্রাস পায়, অর্থাৎ সর্বদানে অধাতু ধর্ম বৃদ্ধি পায়। এবং এই ইলেকট্রন ত্যাগের, ইলেকট্রন গ্রহণের যে ব্যাপারটা হলো, সেটা কারণে হলো যে নিষ্ক্রিয় গ্যাসের একটা ব্রিজ, এই ব্রিজে সবাই উঠতে চায়, অর্থাৎ এই নিষ্ক্রিয় গ্যাসের ব্রিজে, অর্থাৎ 18 নম্বর গ্রুপে তারা যেতে চায়। এরা ত্যাগ করে যায়, ওরা গ্রহণ করে যায়। যারা ত্যাগ করে যাবে তারাই হলো ধাতব পদার্থ। এবং আরও একটা আধুনিক সংজ্ঞা আছে যেটা তোমাদের এখানে অনুযায়ী যায়, যেখানে এটা আলোচনা তোমাদের নেই, বলা হচ্ছে অল মেটালস আর সুইমিং ইন দ্য সি অফ ইলেকট্রনস, অর্থাৎ মনে হয় ধাতব পদার্থগুলো যেন ইলেকট্রনের সমুদ্রে নিমজ্জিত, এবং এই জন্য ধাতব ধর্ম, এদের ধাতব বন্ধন আছে, সেগুলো এখানে আলোচনা নেই। পরবর্তী পর্যায়ে হয়তো বড় ক্লাসে তোমরা জানতে পারবে ধাতব বন্ধন নামে একটা বন্ধন আছে, এবং ধাতুগুলো যে ইলেকট্রনের সমুদ্রে নিমজ্জিত, এই জন্য ধাতুগুলোকে উপরে ঘষলে তারা চকচক হয়, বিদ্যুৎ পরিবাহী হয়, বিদ্যুৎ সুপরিবাহীরা, তাপ পরিবাহীরা, কারণ তারা তারা ইলেকট্রনে সমৃদ্ধ। এই গেল তোমার ধাতব পদার্থ সম্বন্ধে আলোচনা। এবার দেখো অধাতব পদার্থ অর্থাৎ নন মেটাল। নন মেটাল হইল যে সমস্ত পদার্থ মৌল তারা বহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন এক বা একাধিক গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, সেগুলো হলো অধাতব পদার্থ। অধাতব পদার্থগুলোর মধ্যে সবচেয়ে স্ট্রং অধাতব পদার্থ হলো ফ্লোরিন, ক্লোরিন, আয়োডিন, ব্রোমিন ইত্যাদি 17 নম্বর গ্রুপের মৌলগুলো। এবং অধাতু ধর্ম আগেই বললাম যে বাম থেকে ডানে অধাতু ধর্ম বৃদ্ধি পায়। এমন মাঝামাঝি আসবে এমন কতগুলো মৌল আছে, যেমন সিলিকন, এ ইলেকট্রন গ্রহণ এবং ইলেকট্রন ত্যাগের ক্ষমতা সমান, অর্থাৎ এইটাকে বলা হয় অপধাতু বা অর্ধধাতু। অর্ধধাতু সম্বন্ধে এখানে, অর্থাৎ পর্যায়সারণীর সর্ব বামে ধাতব ধর্ম, সর্বডানে অধাতু ধর্ম, মাঝামাঝিতে মেটালয়েড ক্যারেক্টার অর্থাৎ অপধাতু বা অপধাতু। এই গেল ধাতব ধর্ম এবং অধাতু ধর্ম পিরিয়ডিক টেবিল আলোচনা। এর পরবর্তীতে আমি তোমার পরমাণু আকার এ সম্বন্ধে আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ।